প্রধান বিচারপতি বাসভবনে তারা হামলা করেছে, জাস্টিস কোর্টে তারা হামলা করেছে, কত পরিমাণ ক্ষতি হয়েছে সেটা জানি না। আমরা মনে করি এই সমস্যা শেষে সবকিছু হিসাব নিকাশ করে তারপর বলা যাবে, এবং যারা এই হামলাটি করেছে রাজ্যগুলো সৃষ্টি করেছে আমি মনে করি তদন্ত তাদেরকে কঠোর অ্যাকশন নেওয়া হবে। ভাই শেষ প্রশ্ন, এই যে ভাই এর ঘটনায় আপনাদের গাড়িতে করে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে, সেগুলো আমরা দেখেছি। এছাড়া জামাতের নাম নেমে পড়লো,